গুড মর্নিং ব্ল্যাক বাই মর্নিং আচারে তোমাদেরকে স্বাগত। তোমরা যে সেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকে ব্ল্যাকটা শুরু করছি। তো এখন আমি তো রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, এখন আছি সিমলা। তো এখান থেকে এখন যাব আমি সারা, তো সারানের উদ্দেশ্যে এখন রওনা হবো। তো আমার সমস্ত লাগেজ ফাগেজ এখন এই যে গাড়িতে সমস্ত তুলছে, আমার এখানে চারটে গাড়ি এসছে, চারটে গাড়িতে এসছে। তো আমি এখন উঠবো গাড়িতে, সমস্ত মাল উঠানো হচ্ছে। তো আমাদের এখন গাড়ি ছেড়ে দেবে, এখন আমি যাবো সারানের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন সিমলা হোটেল থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন বাজে 9টা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আজ আমার সিমলা ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে পরিষ্কার আকাশ, বাইরে দেখো সুন্দর রোদ উঠেছে, পাহাড়ের কোলে বাড়িগুলো দেখতে অপূর্ব দেখতে লাগছে। তো আমরা এখন চলে এসেছি, দেখতে দেখতে চলে এসেছি গ্রিন ভ্যালি। তো গ্রিন ভ্যালিতে আমরা এখানে সমস্ত সবাই দেখো গাড়িতে একে একে করে নেমে পড়েছি, অপূর্ব দেখতে লাগছে প্রকৃতির সৌন্দর্য, অপূর্ব অপূর্ব গ্রিনারি, পাহাড়ের কোলে এত সুন্দর, দেখো কি অসাধারণ লাগছে, অসাধারণ গ্রিন ভ্যালি। তো গ্রিন ভ্যালি দেখলাম আমরা, গ্রিন ভ্যালি দেখে এখন আমরা সব গাড়িতে উঠবো। একদিকে বিশাল খাদ, আরেকদিকে দেখো খাড়া পাহাড়। তো দেখে এখন ধীরে ধীরে এখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তো ওই রাস্তাটা ভয়ঙ্কর, আর কি বলবো, মানে খারাপ রাস্তা, মানে সাংঘাতিক ভয়ঙ্কর রাস্তা। তো আস্তে আস্তে অনেকেই একটু অসুস্থ হয়ে পড়লো, আমারও বেশ শরীরটা খারাপ লাগছে। তো এখানটায় দাঁড়িয়ে পড়েছি এখন আমরা, এখন এখান থেকে একটু চা কফি সবাই খাবে, একটু রিলিফ, মানে এতক্ষণ গাড়ির মধ্যে বসে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তাই সবাই নামলাম। এখানে দেখো কি সুন্দর আপেল বাগান, ওই যে দূরে যে দেখতে পাচ্ছ সাদা সাদা, ওটা কিন্তু আপেল বাগান। যেদিকে তাকাবে শুধু আপেল আর আপেল, অপূর্ব এখানের চতুর্দিকের ভিউ, প্রচুর আপেল বাগান। তো পাহাড়ের কোলে এত সুন্দর গার্ডেন, দেখতে ভারী মিষ্টি লাগছে, চতুর্দিকে সুন্দর আপেল বাগান। আর এইগুলো সাদা কাপড় দিয়ে নেট দিয়ে সুন্দর ঢেকে রেখেছে, সবাই হালকা এখানে কিছু চা কফি খেলো। প্রত্যেকের শরীরের মধ্যে বড্ড কষ্ট হচ্ছে, তার কারণ রাস্তাটা ভীষণ এঁকে বেঁকে চলেছে। তো আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম, আমাদের যে কর্ণধার দুলালবাবু, উনি সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছেন এখন। তো আইসক্রিমটা খাই, আর একটু কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম সবাই মিলে বাইরে, তাতে করে এতটা জার্নি করে আসছি, শরীরের মধ্যে ভীষণ সবার ভমিটিং হচ্ছে আর কি, গা গুলোচ্ছে, কষ্ট হচ্ছে। তো যার জন্য একটু সবাই একটু নেমে দাঁড়িয়েছে নিচটায়, এরপর সবাই আবারও উঠে পড়বে গাড়িতে। তো বাইরের ভিউটা এখানে দুর্দান্ত ভিউ, এই হোটেলটার পিছনের ব্যালকনি থেকে আমরা নিচ্ছি। এনারা এখন আইসক্রিম খেতে ব্যস্ত, দেখো ব্যালকনির ভিউ হয়ে সবাই দাঁড়িয়ে, আর এই যে দেখছো এগুলো কিন্তু সব আপেল গাছ নেট দিয়ে সুন্দর ঢেকে দিয়েছে। এখন সারান যাচ্ছি, সিমলা থেকে সারান যাওয়ার পথে যাচ্ছি আমরা, কিছুক্ষণ পরে আমরা নারকোন্ডা পৌঁছাবো। এগিয়ে যাচ্ছি অনেকটা। তো এতক্ষণ আমাদের ভ্রমণ সাথীর কর্ণধার দেবদুলাল বাবু একটু কথা বলছিলেন, উনি গাড়ির সামনেই বসেছিলেন, উনি একটু ভিডিওটা করছিলেন। তো যাই হোক, অনেকটা দেখো অনেকটা উঁচু দিয়ে যাচ্ছি, সাইডে বিশাল খাদ, আমরা খাদের একদম সাইড দিয়েই যাচ্ছি রাস্তার, প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা। তো অনেকটা এসে পৌঁছে গেছি একটা হোটেলে, সুন্দর রেস্টুরেন্টে বসে গেছি। তাই এখানে আমার শরীরটা খুব খারাপ লাগছে, একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, নিমকা একটা মাউন্টেন ডিউ নিলাম। আর এখানে এখন আমাদের লাঞ্চ হবে আর কি, লাঞ্চ করলাম সবাই, আমাদের তো সঙ্গেই লাঞ্চ, মানে খাবার বানিয়ে নিয়ে আসা হয় কুক সঙ্গে এসছে। তো খাবার খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি। বাহ কি সুন্দর, দেখো একটা ওয়াটারফল দেখতে পেলাম, নিচ থেকে সুন্দর একটা নদী বয়ে চলেছে, আর এই রাস্তা কিন্তু যখন তখন ধস নেমে আসে। এখানে দেখো একদম রাস্তাটা একদম খারাপ, খুব খারাপ, এখানে একদম কাঁচা রাস্তা, সাইডে বিশাল বড় বড় পাথরের নুড়ি যখন তখন গড়িয়ে পড়ছে, দূর থেকে দেখো যে আসছে গাড়িগুলো, এত ভয়ঙ্কর রাস্তা এই কল্পাকীর্ণ ট্যুরে আমি এরকম দেখিনি এখনো, সাংঘাতিক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা।
যখন তখন মানে কি বলবো, মানে ধস নেমে আসে এবং পাথরের বড় বড় নুড়ি উপর থেকে গড়িয়ে আসছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তবে এখানে একদম কিন্তু ঠান্ডা নেই, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম এখানে। এখন ঠান্ডার জামাকাপড় প্রচুর নিয়ে এসেছিলাম, বাট জামা তো এখনও দরকারই হয়নি, প্রচুর গরম, রোদের তাপও খুব বেশি। এগিয়ে যাচ্ছি আমরা, এখানে রাস্তাটা বেশ ভালো দেখতে পাচ্ছি, কিছুটা রাস্তা ভয়ঙ্কর খারাপ, আবার কিছুটা দেখছি খুব সুন্দর, মানে এগিয়ে যেতে ভালো, রাস্তা দিয়ে এগোতে খুব ভালো লাগছে, দুদিকের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছি। তবে সাংঘাতিক অভিজ্ঞতা হচ্ছে আমার, কেননা এরকম রাস্তা আমি কখনোই দেখিনি। তো দেখো রাস্তার পাশে একদম এখানে একটা অ্যাপ্রিকট চিপ বসেছিল, তো নিল আমাদের একটা বোন, তো আমরা পৌঁছে গেলাম সারহান হোটেল, হোটেল স্নো ভিউ। হোটেলের সামনের এদিকে দেখো পাহাড়, উঁচু পাহাড়, পাহাড়ের কোলেই হোটেল, সামনেই রয়েছে এখানে মন্দির। তো হোটেলের সামনেই আমি নেমেছি, হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি। তো এখন দেখতে পাচ্ছি এখান থেকে এখানকার যে লোকেরা, ওনারাই দেখছি আমাদের কিছু একটা দেবতা হবে হয়তো, তো ওনারা কাঁধে করে নিয়ে এসছে, তারপর সামনে নিয়ে আসছেন এই সারহান যে মন্দির, মন্দিরেই নিয়ে যাচ্ছে মাকে পুজো করার জন্য। দেবতা আমি ঠিক একটা জানি না, তো ওই মাকে নিয়ে যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য, ভীমাকালী মন্দিরে। ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ, কত অপূর্ব দেখতে লাগছে, সবুজ ঘেরা পাহাড়, পাহাড়ের কোলে সুন্দর বাড়িগুলো, কি সুন্দর একদম সাজানো রয়েছে, দেখতে মনে হচ্ছে যেন একদম রং তুলি দিয়ে আঁকা, অপূর্ব দেখতে লাগছে। আমি যাব মায়ের মন্দিরে, এখন মায়ের মন্দিরের দিকে আমার সমস্ত যারা আমার সহযাত্রী এসেছে সবাই বেরিয়ে পড়েছে, তো আমিও বেরিয়ে এসেছি, এখন মায়ের মন্দির দর্শন করতে একটু যা বেরিয়েছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ মায়ের, ভীমাকালী মায়ের মন্দির, তো সবাই মিলে যাচ্ছি এখন ভীমাকালী মন্দিরের দিকে। পাশে একদম হোটেলের সামনেই আমার এই মায়ের মন্দির। মায়ের মন্দিরে এখন ধীরে ধীরে মন্দিরের দিকে চলে এসেছি, এখানে ক্যামেরা নিয়ে ঢোকা একদম বারণ, তো বাইরে থেকেই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ভীমাকালী মায়ের মন্দির, এটা সারহান ভীমাকালী মায়ের মন্দিরে সব থেকে আর কি জাগ্রত মা এনাদের, তো সেই মা মন্দিরে আমি এখন দর্শন করতে এসেছি। মহিলাদেরকে আসলে মহিলার মাথায় ওড়না দিয়ে, বা যদি ওড়না না থাকে তাহলে মাথায় কাপড় দিতে হবে, তা না হলে এখান থেকে বড় একটা করে রুমাল দেওয়া হয়, রুমাল মাথায় বেঁধে এখানে ঢুকতে হবে। তো সেজন্য যেই আসুক না কেন, মাথায় মেয়েরা হলে মাথায় কাপড় দিতে হবে। তো যাই হোক, এখানে সবাই দেখো এখন এখানে যে উপরে
সামনেই মায়ের মন্দির, এখানে কাঠের স্ট্রাকচারে মন্দির, সামনে ওই যে দেখতে পাচ্ছ লাল পতাকা উঠছে ওটাই মায়ের মন্দির। তো এই লকার দেখছো, এই লকারে এখানে চাবি, মোবাইল, পার্স সব কিছু রেখেই তোমাকে যেতে হবে। মন্দির ঠিক পেছন সাইডটা, ব্যাক সাইডে আমি এসেছি। এখানে দেখো অনেক দিনের পুরানো বিশাল বড় কড়াই, বিশাল বড় জলের জার, জানি না এগুলো কিসের, বহু দিনের পুরানো পিতলের, এগুলো দেখতে পাচ্ছি এখানে এনারা রেখেছেন। আর এখানেও পুরানো দিনের সেই বহু বছর আগেরকার জিনিস মিউজিয়ামের মতন সুন্দর সাজিয়ে রেখেছে এখানটায়। বিশাল চত্বর নিয়ে এই মন্দিরের এলাকা, বিশাল বড় চত্বর নিয়ে মন্দির আর কি রয়েছে। কাঠের স্ট্রাকচারে সমস্ত বানানো, আর এগুলো পিতলের, সব পিতলের, যে দরজাগুলো দেখতে পাচ্ছ সব পিতলের, ভীষণ সুন্দর কারুকার্য এই দরজাগুলোর, বহুদিনের পুরানো এই মন্দির। গোলাপের বাগান দিয়ে সুন্দর সাজানো মন্দিরটি। তো চলে এসেছি একদম ঠিক মন্দিরের কাছে লাগোয়া এই পার্ক। তো পার্কে এখানে চলে এলাম, পাহাড়ের কোলে এত সুন্দর পার্ক, দেখতে কার না ভালো লাগে, মনে হয় যেন এখানে বসেই থাকি, অপূর্ব দেখতে লাগছে। তো একদম সূর্য, মানে কী বলবো, সূর্য অস্ত গেছে এখন, অল্প অল্প হালকা আলো রয়েছে। তো বেশিক্ষণ হয়তো আর এখানে বসতে পারবো না, কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলেও যেতে হবে, এত সুন্দর গার্ডেন, আমার এত ভালো লাগছে, কিছুক্ষণ গোলাপ বাগানে বসেই নিলাম। তো এখন সন্ধ্যা হয়ে এসছে, এখন আমি এখান থেকে ধীরে ধীরে এখন বেরিয়ে যাচ্ছি। তো আজ আমার তৃতীয় দিন, আমার কল্পাকিন্নর ভ্রমণের তৃতীয় দিন। এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আমি আমার ব্যালকনির পেছন সাইডে এসে গেছি। ওয়াও, কি দারুণ লাগছে, দেখো বাইরের বাইরের পাহাড়ের উপরে সূর্যের আলো পড়েছে, ঝকঝক করছে, একদম পরিষ্কার আকাশ। আজ পাহাড়ের উপরে আজ প্রচুর বরফ পড়েছে, এত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব অপূর্ব দেখতে লাগছে। কাল যখন এসেছিলাম তখন কিন্তু পাহাড়ের উপরে কোনো বরফই ছিল না, আজ বরফে, একদম সুন্দর বরফে ঢেকে গেছে পাহাড়, অপূর্ব ভিউ, অপূর্ব, খালি চোখে না দেখলে বোঝানোই যাবে না। তো যাই হোক, আমি এখন ফ্রেশ হয়ে গেছি, এখন স্নান করে নিয়েছি, এখন আমি যাব মায়ের মন্দিরে পুজো দেবো। কাল আমি দেখে এসেছিলাম, পুজো দিইনি, আজ আমি যাব এখন পুজো দিতে। দেখো পাহাড়ের উপরে কী সুন্দর দেখতে লাগছে, তাকিয়েই থাকি, মনে হয় প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য মন ছুঁয়ে যায়। তো আমি এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে, ভীমাকালী মন্দিরে, একদম সামনেই মন্দির আর কি। তো মন্দিরের দিকে এখন আমি যাচ্ছি, আজই সকালে আমাদের গাড়ি ছেড়ে দেবে আর কি, সকালে এখান থেকে মন্দির থেকে পুজো দিয়ে এসে আমি বেরিয়ে যাব, কল্পার উদ্দেশ্যে আর কি রওনা হব। তো মন্দিরে আমি চলে এসেছি এখন, মন্দির চত্বর তোমাদের আমি কাল দেখিয়েছিলাম, এখন আমি পুজো দিলাম মন্দিরে এসে, পুজো দিয়ে এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, কেননা জলদি জলদি যেতে হবে আমাদের, আজ এখন হোটেলে গিয়ে ফ্রে একটু খাবার দাবার খাওয়ার ব্যাপার আছে, টিফিন করবো, ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব। পাহাড়ের কোলে মন্দির, তো এই যে দেখতে পাচ্ছ সামনে, এখান থেকে ফুলের ডালা নিয়ে, ফুল নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে হবে। তো আমিও নিয়ে গিয়েছিলাম এখান থেকে, এখন আমি যাচ্ছি একদম পাহাড়ের কোলেই সুন্দর মন্দির। এই যে দেখতে পাচ্ছ কাঠের স্ট্রাকচারে সুন্দর, এখানে মা রয়েছে, বহু বছর আগের এই মানে মা আর কি, এখানে ভীমাকালী মা। তো যাই হোক, এখন আমি উপরের দিকে উঠছি, একটু চড়াই রাস্তা এখানে, সকাল সকাল একদম ফাঁকা মন্দির, খুব ভালো লাগলো, সকাল সকাল মাকে পুজো দিয়ে এলাম। তো এখন
একটু চড়াই রাস্তা, আজও শাড়িও পরে নিয়েছি, উঠছি ধীরে ধীরে এখন উপরের দিকে। ভীষণ ভালো লাগছে কল্পাকিন্নর ট্যুর, তবে কি রাস্তাটা সাংঘাতিক ভয়ঙ্কর রাস্তা। আর এই যে হোটেল দেখছো, এটাই আমাদের হোটেল, আর ডান সাইডেই হচ্ছে মায়ের মন্দির। তো আমি এখন হোটেলের সামনেই চলে এসেছি, এই যে গাড়ি, আমাদের সমস্ত গাড়িতে আমাদের লাগেজ মালপত্র সব উঠানো হচ্ছে। তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। ভালো লাগলে প্লিজ একটি শেয়ার করে দিও, সঙ্গে থেকো। বাই।